ওয়েলকাম টু এ স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল বন্ধুরা অষ্টম নবম ও দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ও গণিতের প্রতিটি অধ্যায়ের প্রশ্ন উত্তর সাজেশান এবং অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে পেতে হলে স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে বেল বাটনে চাপ দিয়ে রাখো দেখবে সবার আগে সমস্ত ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের লেখচিত্র বা গ্রাফ এই অনুশীলনীর প্রধান তিনটি অঙ্ক এবং তার সমাধান এবং সর্বশেষে থাকছে এই অধ্যায়ের সাজেশান অর্থাৎ ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো করলে তোমরা কিন্তু পরবর্তীতে কমন পাবে তো চলো আমরা দেখে নেই গ্রাফের সাধারণ ধারণাটা প্রথমে আমরা জানি যে একসক্ষ ভূমি সমান্তরাল এবং এর দুটো দিক ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক যাকে ধনাত্মক দিককে এক্স শুধু এক্স দ্বারা বোঝানো হয় এবং ঋণাত্মক দিককে এক্স ড্যাশ দ্বারা বোঝানো হয় ঠিক একইভাবে ওয়ক্ষ ভূমির কিন্তু সঙ্গে লম্বভাবে অবস্থান করে এই ও আয়ক্ষের উপরের দিকটা ধনাত্মক দিক নিচের দিকটা ঋণাত্মক দিক মূল বিন্দুকে ও বলা হয় এবং এখানে চারটি অংশে ভাগ করা হয়েছে প্রথম পাদ যেখানে সব নাম্বারগুলোই ধনাত্মক দ্বিতীয় পাদ যেখানে কিন্তু এক্সের মান ঋণাত্মক এর মান ধনাত্মক হয় তৃতীয় পাদে কিন্তু এক্স এবং ওয়াই উভয় ঋণাত্মক হয় চতুর্থ পাদে এক্স কিন্তু ধনাত্মক হয় এবং ওয়াই হচ্ছে ঋণাত্মক অর্থাৎ গ্রাফ করতে গেলে এইটুকু মূল ধারণা কিন্তু তোমাদের থাকা দরকার এবার চল আমরা চলে যাই এখানকার ইম্পর্টেন্ট অঙ্কগুলোতে অনুশীলনী তিন দশমিক দুই আমাদের লেখচিত্র অধ্যায়ের এখানকার একটি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে সাতের তিন এখানে দেখো কি লেখা আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এক্স মাইনাস ওয়াই টু টু এই দুটো সমীকরণ দেওয়া আছে তোমাদের বলেছে এখান থেকে দুটোরই লেখচিত্র আঁকতে হবে গ্রাফ পেপারে এবং এই লেখচিত্র দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার মান তোমাদের বের করতে হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে লেখচিত্র দুটোকে এক নম্বর এবং দু নম্বর দিয়ে দেওয়া তারপরে প্রত্যেক লেখচিত্র থেকে একই হয় এক্সের মান বার করা নতবা ওয়াইয়ের মান বার করা আমি এখানে ওয়াইয়ের মান বের করে দেখাচ্ছি দেখো প্রথম সমীকরণ থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকোয়াল টু এক্স এদিকে গেলে মাইনাস বারো মাইনাস এক্স এবার এখানে একটা এক্স ওয়াই নিয়ে ছক করতে হবে এই ছক কিন্তু অনেকে বুঝতে পারে না এই ছকটা খুব ভালো করে দেখে নাও এক্সের মান আমি এক দুই তিন চার বা শূন্য যে কোনো সংখ্যা বসাবো তার ফলে ওয়াই মান পাওয়া যাবে তাহলে আমি প্রথমে বসাবো এক্সের এর ঘরে ধরো এক্স মানে আমি এক বসালাম এখানে যদি এক বসায় তাহলে বিয়োগ মানে এগারো তাহলে ওয়াইয়ের ঘরে এগারো বসাবে ঠিক একইভাবে আমি এক্সের ঘরে যদি তিন বসাই এক্সের মান যদি তিন বসাই এখানে তাহলে বারো থেকে তিন বাদ দিলে নয় ঠিক একইভাবে এক্সের মান যদি আমি এখানে সাত বসাই বা পাঁচ বসাই তাহলে পাঁচ বসালে বারোর থেকে পাঁচ বিয়োগ দিলে সাত এইভাবে আমরা প্রথম ছকটি পেয়ে গেলাম এই ছকটিকে নিয়েই কিন্তু আমরা এখানে গ্রাফ করব নেক্সট দু নম্বর থেকে আমরা পাই X মাইনাস ওয়াই সমান দুই এখান থেকে কিন্তু আমরা মাইনাস ওয়াই সমান টু মাইনাস এক্স হবে এবং শুধু ওয়াই সমান কিন্তু উল্টে যাবে X মাইনাস টু তাহলে আমরা এই সমীকরণ পেয়ে গেলাম এখান থেকে এক্স ওয়াই এর মান বসাবো ঠিক আগের মতো দেখো তোমরা আমরা যদি এক্সের জায়গায় যে সংখ্যা বসাবো তার থেকে দুই বাদ দিলে ওয়াই পাবো ধরো এক্সের জায়গায় আমি প্রথমে দশ বসিয়েছি দশের থেকে দুই বাদ দিলে ওয়াই মানে আট এক্সের জায়গায় যদি আট বসায় আটের থেকে দুই বিয়োগ করলে ছয় এবং এক্সের জায়গায় যদি আমরা পাঁচ বসাই তাহলে পাঁচের থেকে দুই বাদ দিলে তিন ঠিক অনুরূপভাবে তুমি আলাদাও মান দিতে পারো তোমরা প্রত্যেকেই আলাদা আলাদা মান দিয়ে দেখতে পারো আমি জাস্ট এখানে একটা করে দেখিয়েছি এবার আমরা এই দুটো গ্রাফকে কিন্তু আঁকব কোথায় আঁকবো না গ্রাফ পেপারে তাহলে গ্রাফ পেপারে আঁকতে গেলে সর্বপ্রথম আমাদের কী করতে হবে গ্রাফ পেপার নিয়ে তাতে কিন্তু ভূমির সমান্তরালভাবে এক সক্ষ এবং ভূমির সঙ্গে লম্বভাবে স্কেল দিয়ে অক্ষ টেনে নেবে এবং প্রত্যেকের ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক দেখাবে মূল বিন্দুকে ও দিয়ে লিখবে তারপরে আমাদের এই যে বিন্দুগুলো পাওয়া গেল এক এগারো এই এক এগারো কীভাবে গুনব এক সক্ষ বরাবর এক ঘর এবং ওয় অক্ষ বরাবর এগারো ঘর তাহলে এক সক্ষ বরাবর আমি এক ঘর এলাম এটা এবং এই সোজা ওয়াই অক্ষ বরাবর এগারো ঘর দেখো এই যে পাঁচ দশ এবং এগারো এই যে তাহলে প্রথম বিন্দু পাওয়া গেল এক এগারো আমি এখানে লিখে দিয়েছি নেক্সট তিন নয় অর্থাৎ অক্ষ বরাবর তিন ঘর আমি এখান থেকে গুনছি এক দুই তিন ঘর এবং ওয়াই অক্ষ বরাবর ন ঘর দেখো এটা পাঁচ ঘর ছয় সাত আট ন ঘর পেয়ে গেলাম অনুরূপভাবে আমরা পাঁচ সাত বসাবো এক্স অক্ষ বরাবর পাঁচ ঘর ওয়াই অক্ষ সাত ঘর তাহলে এই যে তিনটে বিন্দু পাওয়া গেল এই তিনটে বিন্দুর প্রত্যেকের নাম দেখো পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি স্কেল দিয়ে কিন্তু তোমরা এইভাবে জুড়ে দেবে তাহলে এই যে সরলরেখা পাওয়া গেল এইটাই কিন্তু এক্স প্লাস ওয়াই টু বারো এর সমীকরণ এই সবুজ রঙের সরলরেখাটা আমি এখানে দেখিয়েছি অনুরূপভাবে আমরা অন্য সমীকরণটার মানও কিন্তু বসাবো তাহলে বসায় অন্য সমীকরণের মান কিন্তু আমরা ইতিমধ্যে জানি দশ আট অর্থাৎ এক অক্ষ বরাবর দশ ঘর যাব তারপরে কিন্তু অক্ষ আট ঘর এই যে পাঁচ ছয় সাত আট প্রথম বিন্দু পেয়ে গেলাম পাশে ব্র্যাকেটে লিখে দিলাম দশ আট নেক্সট হচ্ছে আট ছয় তাহলে একসক্ষ বরাবর আট ঘর যাব। এবং অক্ষ বরাবর পাঁচ ছ ঘর এই যে নেক্সট বিন্দু হচ্ছে পাঁচ তিন এক অক্ষ বরাবর পাঁচ ঘর যাব এই যে পাঁচ ঘর ওয় অক্ষ বরাবর তিন তাহলে আমরা পেয়ে গেলাম বিন্দুগুলোর নাম লিখে দিলাম এগুলোকে স্কেল দিয়ে কিন্তু জুড়ে দিলে যে স্বর লেখা পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের এই যে দু নম্বর সমীকরণ তার লেখচিত্র তাহলে এই দুটো লেখচিত্র আঁকার পর প্রত্যেকের বিন্দুগুলো তোমরা পাশে ব্র্যাকেটে লিখবে এইবার দেখো এই লেখচিত্র দুটো একটা বিন্দুতে কিন্তু ছেদ করেছে এই বিন্দুটার মান আমাদের কিন্তু বার করতে হবে এটাই কিন্তু আমাদের উত্তর এই বিন্দুটার মান কিন্তু আমাদের লাগবে দেখো এই বিন্দুটা তো এই বিন্দুটার মান কী করে পাবে একদম সোজা অক্ষ বরাবর তুমি ওই সোজা ঘর গুনবে এই পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই যে ছেদ বিন্দু তার উত্তর হচ্ছে সাত পাঁচ এভাবেও লিখতে পারো অথবা এক্স সমান সেভেন ওয়াই সমান ফাইভ ব্যাস এইটুকু লিখলেই কিন্তু তোমাদের পুরো গ্রাফের সম্পূর্ণ নাম্বারটা তোমরা পেয়ে যাবে তো এইভাবে আমি একটা গ্রাফ দেখালাম এরপরে আরও দুটো দেখাবো এবং শেষে কিন্তু সাজেশান থাকবে এই চ্যাপ্টার ভিডিও শেষ পর্যন্ত দেখো পুরোপুরি গ্রাফ কিন্তু তোমরা বুঝতে পারবে চলো এবার দ্বিতীয় অঙ্কে চলে যায় চলে এলাম এক্সারসাইজ তিন দশমিক এর দশের তিনের অঙ্ক কি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো অঙ্কটা কেমনভাবে আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই ফোর টু টু প্রথমে একে কী আমরা এক নম্বর দিয়ে নিলাম সেখান থেকে আমরা এখানে লসকুও করব তিন চারি বারো তিন দিয়ে বারোকে ভাগ করলে চার ফোর এক্স প্লাস চার দিয়ে ভাগ করলে তিন থ্রি ওয়াই টু টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু এদিকে নিয়ে গেলে ওয়াই সমান চব্বিশ মাইনাস এই যে পাশে তিন আছে এদিকে গেলে ভাগ হবে এবার আমরা এখান থেকে কিন্তু ছক তৈরি করবো ঠিক আগের মতো ছক এক্সের ঘরে আমরা বিভিন্ন মান বসাবো ধরো এক্সের জায়গায় আমরা বসালাম শূন্য তাহলে এখানে শূন্য বসালে এটা শূন্য হবে তিন দিয়ে যদি চব্বিশ কাটি তিন আটা চব্বিশ পেয়ে গেলাম প্রথম মান দ্বিতীয় মান এক্সের ঘরে আমরা তিন বসালাম তিনে ছাড়ি বারো চব্বিশ থেকে বারো বাদ দিলে বারো থাকবে তিন দিয়ে বারোকে কাটলে চার নেক্সট আমরা তৃতীয় মান এক্সের ঘরে আমরা ছয় বসালাম চার ছয় চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে শূন্য ওয়াই সমান শূন্য হলো। এরকমভাবে তোমরা একাধিক মান নিতে পারো কিন্তু মিনিমাম তোমাদের তিনটে মান নিতেই হবে এবার এখানে আমরা এই বিন্দুগুলো বসিয়ে দেবো শূন্য আট তাহলে শূন্য মূল বিন্দু আট অর্থাৎ অক্ষ বরাবর আট এখানে নেক্সট হচ্ছে তিন চার তিন ঘর ডান দিকে যাব এক এক দুই তিন এইভাবে এক্স বরাবর এবং চার ঘর ওয়াই অক্ষ বরাবর নেক্সট হচ্ছে ছয় শূন্য ছ ঘর এক্স অক্ষ বরাবর গেলাম শূন্য মানে ওখানেই স্কেল দিয়ে জুড়ে দেবো দিলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই সমীকরণের লেখচিত্র এবার এখানে যেটা জানতে চেয়েছে সেই উত্তরটা আমরা বার করব এখানে জানতে চেয়েছে এই যে লেখচিত্রটা এই যে অক্ষ ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ এর সঙ্গে যে ত্রিভুজ গঠন করেছে এর ক্ষেত্রফল বার করতে হবে অর্থাৎ দেখো পি বিন্দু এটা ও বিন্দু এবং এটা কিউ বিন্দু পি ও কিউ এই যে একটা ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজটা কিন্তু ক্ষেত্রফাল আমাদের বার করতে হবে টোটাল পি ও কিউ এই যে ত্রিভুজ আমি এখানে কালার করে দেখাচ্ছি এই ত্রিবুজটার কিন্তু ক্ষেত্রফাল আমাদের টোটাল বার করতে হবে তো এই ত্রিভুজটার ক্ষেত্রফাল আমরা কী করে পাবো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আমরা জানি অক্ষ দুটো নাইনটি ডিগ্রি কোণে রয়েছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা অতএব আমরা এখানে লিখছি ওপি কিউ ত্রিবুজের ক্ষেত্রফল হাফ ভূমি বলতে এখানতে এইটা ক ঘর ছঘর এবং উচ্চতা বলতে এখান থেকে এটা পিও ক ঘর আট ঘর তাহলে হাফ ইন্টু ছয় ইন্টু আট আটচল্লিশ দুই দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব চব্বিশ চব্বিশ বর্গ কক ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক নেক্সট তৃতীয় অঙ্কে আমরা চলে যাব খুব ইম্পর্টেন্ট চলে এলাম এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এগারো পরীক্ষায় বহুবার কিন্তু পড়েছে এখানে কিন্তু তিনটে লেখচিত্র হবে এক্স ইকোয়াল টু ফোর এক নাম্বার ওয়াই 3 টু থ্রি দু নাম্বার এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই টু বারো তিন নাম্বার দিয়ে এই দুটো যেহেতু শুধু এক্স বা ওয়াই সমান সেই জন্য এর লেখচিত্র আঁকতে হবে না শুধুমাত্র এটার ক্ষেত্রে কিন্তু ছক করতে হবে তো চলো আমরা ছকটা করে ফেলি তিন নং থেকে পাই ফোর ওয়াই সমান বারো বিয়োগ থ্রি এক্স ওয়াই সমান বারো বিয়োগ থ্রি এক্স বাই ফোর এখানে গুণ ছিল এখানে ভাগ হবে এবার আমরা ছকটা তৈরি করে ফেলি এক্সের মান বসাবো প্রথমে শূন্য শূন্য বসালে কিন্তু বারোকে চার দিয়ে কাটলে তিন পাবো এক্সের মান চার বসাবো তিনের চারি বারো 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 বিয়োগ করলে শূন্য হবে এক্সের মান আট বসাবো আট বসালে কিন্তু তিন আটা চব্বিশ বারো থেকে চব্বিশ বাদ দিলে মাইনাস বারো তাকে চার দিয়ে কাটলে মাইনাস তিন দেখো আমরা মানগুলো পরপর বসিয়ে দেই শূন্য তিন তাহলে শূন্য মাঝখানে তিন ঘর এখানে নেক্সট হচ্ছে চার শূন্য চার ঘর ডান দিকে গিয়ে শূন্য মানে ওখানেই নেক্সট হচ্ছে আট মাইনাস তিন আট ঘর ডান দিকে যাব আমরা এই যে আট ঘর এক দুই তিন বাস বিন্দুগুলো জুড়ে দাও তাহলে কিন্তু লেখচিত্র হয়ে গেলো এবং আরও দুটো যে আছে এক নম্বর লেখচিত্র কী করবো আমরা এক্স ইকোয়াল টু ফোর তাহলে এক্স বরাবর চার ঘর যাব গিয়ে কিন্তু দাগ টেনে দিলেই হয়ে যাবে ওয়াই ইকোয়াল টু থ্রি ওয়াই ঘর ধনাত্মক দিকে পরপর তিন ঘর যাব গিয়ে দাগ টেনে দেবো হয়ে যাবে এখানে আমি তিনটে কালার দিয়ে দেখিয়েছি তিনটে লেখচিত্র দেখো নীল রঙের বেগুনি রঙের এবং সবুজ রঙের উত্তর চেয়েছে এই তিনটে লেখচিত্র দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল বার করতে হবে অর্থাৎ কোন ত্রিভুজটি খুব ভালো করে দেখবে এখানে ত্রিভুজ এক একটা কিন্তু এটা হয়েছে কিন্তু এটা কিন্তু বের করলে হবে না কারণ আমাদের তিনটে লেখচিত্র দ্বারা যে ত্রিভুজটা হয়েছে অর্থাৎ দেখো নীল বেগুনি এবং সবুজ এই জায়গাটুকুর দিকে লক্ষ্য করো এই যে ত্রিভুজটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের বার করতে হবে অর্থাৎ নাম দিয়েছি পি কিউ আর তাহলে পি কিউআ আরি বুঝের আগের মতোই হাফ ভূমি উচ্চতা এখানে ভূমি কত দেখতেই পাচ্ছো চার ঘর উচ্চতা তিন ঘর তাহলে হাফ গুণ চার গুণ তিন কাটাকুটি করলে বারোকে দুই দিয়ে ছয় বারোকে কক এইভাবে করতে পারলে পুরো ফুল মার্কস পেয়ে যাবে গ্রাফ পেপারে আমি সুন্দর করে তিনটে দেখালাম আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলোতে যেগুলো করে রাখলে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো অঙ্কই আর আটকাবে না চলো দেখে নেই তিন দশমিক দুইয়ের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো হল পাঁচের সাত সাতের তিন আর চার আটের তিন চার পাঁচ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানকার সব থেকে বেশিবার যেখান থেকে অঙ্ক আসে নয় দশ এগারো বারো তেরো এই অঙ্কগুলো করে রাখো তোমরা কিন্তু পরীক্ষায় ফুল কিন্তু কমন পাবে আশা করি তোমরা ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছ কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমার সঙ্গে অন্য বন্ধুরাও কিন্তু তাতে শিখতে পারবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আরও নতুন নতুন সাজেশান ও অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তোমাদের জন্যে নিয়ে আসছি